شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. এখানে একজন প্রশ্ন লিখেছেন যে রোজার ফিদিয়া কি রোজার মধ্যে দিতে হবে, আর ফিদিয়া কি নিজের বাসার কাজের লোককে দেওয়া যাবে কিনা জানাবেন। অসুস্থ ব্যক্তি অথবা সিয়াম পালন করতে অপারগ ব্যক্তি, অক্ষম অতিবৃদ্ধ হওয়ার কারণে তার রোজার ফিদিয়া দিতে হবে, যেহেতু সে রোজা রাখতে পারছে না। তো এই ফিদিয়াটা যদি রোজা শুরু হওয়ার আগেই দিয়ে দেওয়া হয় তাহলে অধিক উত্তম হয়, আর যদি না দেওয়া হয় তাহলে রোজার ভিতরে দিলেও চলে, কিন্তু রোজার পরে দেওয়া উচিত নয়, যেহেতু এটা সম্পর্ক রোজার সাথে। কিন্তু কোনো কারণে যদি না দেয়, রোজার পরে যদি দেয় তাও হয়ে যাবে, আদায় হয়ে যাবে, কিন্তু আগে দিয়ে দেওয়াটাই অধিক উত্তম হবে ইনশাআল্লাহ। আর এই ফিদিয়াটা যেহেতু গরিব মিসকিনকে দিতে হয়, সুতরাং বাসার কাজের লোক যারা আছে তাদেরকে যদি দেওয়া হয় আশা করি কোনো অসুবিধা নেই, যদি তারা গরিব হয় এবং সদকা ফিতরা ইত্যাদি তারা গ্রহণের উপযোগী হয় তাদেরকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।